গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বৈশাখ মাস পড়ে গেছে, বিয়ের সিজনও শুরু হয়ে গেছে, আর বিয়ে খাওয়ার সিজনও শুরু হয়ে গেছে। আর আজকে আমি যার কাছে যাব, তিনি হলো একটা অ্যাফোর্ডেবল মেকআপ আর্টিস্ট। আর আমি ভাবলাম যে এই বিয়ের সিজনে তো এই রকম একটা ভিডিও করাটা খুব দরকার, কারণ সবাই তো আর এক্সপেন্সিভ মেকআপ করতে পারে না। আর যার কাছে আজকে যাব তাকে আমি পার্সোনালি চিনি, বাট তার সত্ত্বেও যাচাই করে দেখতে হবে যে মানে এত ভালো ভালো প্রোডাক্ট যেমন ক্রায়লন, তারপর পিএসি, তারপরে এলিগাল, এই সমস্ত প্রোডাক্টগুলো উনি কীভাবে দিচ্ছেন এত অ্যাফোর্ডেবল প্রাইসে। সো জানতে হলে দেখতে হবে ভিডিওটাকে পুরোটা। তাহলে চলো যাওয়া যাক। প্রথমেই আমার হেয়ারটাকে ক্রিম্পিং করা হচ্ছে। আমার চুলটা যেহেতু অনেকটাই বড়, তাই উনি বললেন যে আগে চুলটায় আমার ক্রিম্পিংটা হয়ে যাক, তাহলে মেকআপটা শুরু করবেন। তাই ফার্স্টে আমার ক্রিম্পিংটা হচ্ছে। আর উনি কিন্তু হিট প্রোটেক্টিভ ক্রিম আগে আমার চুলে লাগিয়ে দিয়েছিলেন, দেন উনি ক্রিম্পিংটা করছিলেন। তারপর আই ম্যাজিকের একটা আইব্রো জেল দিয়ে আমার আইব্রোটাকে ফিল করে দিচ্ছিলেন। আর এরপর আমাকে প্যাকের একটা কনসিলার দিয়ে পুরো আইব্রোটাকে ক্লিন করা হয়েছিল, আর পুরো আইলিডেও সেই কনসিলারটা লাগানো হয়েছিল যাতে আমার আই বেসটা ঠিক হয়। এবার ইউ ক্যান বির অল প্রিটি সেট আই শ্যাডো প্যালেট থেকে এই পিঙ্ক শেডটা নিয়ে আমার পুরো আইলিডে দিচ্ছে আর আস্তে আস্তে করে ব্লেন্ড করছে। এখানে আমাকে একটা হলো আই মেকআপ দেওয়া হচ্ছিল, সো মেকআপটা দেখো ভালো করে ব্লেন্ড করছে। মেকআপের শুরুতেই আমাকে মিয়নের এই সিরামটা লাগানো হচ্ছে, আর এরপরে সুগারের একটা সিলিকন বেস প্রাইমার লাগানো হবে। দেখো প্রাইমারটা লাগানো হচ্ছে। দেন এবার এলিগালের একটা অরেঞ্জ কালেক্টর নিয়ে আমার যেখানে যেখানে ডার্ক সার্কেল বা ডার্ক স্পট আছে সেগুলোকে কভার করছে আর ভালো করে ব্লেন্ড করে দিচ্ছে। এবার ক্রায়লনের স্টিক ফাউন্ডেশনের সাহায্যে আমাকে পুরো মুখটাকে কভার করে দিচ্ছে। এবার পিএসসির এইচডি ফাউন্ডেশনের সাহায্যে আমাকে আরেকটু কভারেজ দেওয়া হচ্ছিল। দেখো ডট ডট করে পুরো মুখে ব্রাশের সাহায্যে লাগাচ্ছে, আর এর মাঝখানে আমি খুব চালাচ্ছিলাম কাকিমাকে। ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, তাই খুব ধৈর্য সহকারে কাকিমা এখানে ব্লেন্ডিংটা করছিলেন।
এখানে আমাকে ক্রাইলনেরই ক্রিম কন্ট্রোল লাগানো হয়েছিল। এবার আমার চোখে জেল আইলাইনার লাগানো হচ্ছিল। এরপর সুগারের সেটিং স্প্রে দিয়ে ফার্স্ট কোট আর কি উনি স্প্রে করেছিলেন, দুবার উনি এটা ইউজ করেছিলেন স্প্রেটা। এবার একটা কিছু সাহায্য উনি এটাকে শোকাচ্ছিলেন আর কি। এখানে উনি আমার কলকাটা করছেন, আর এত সুন্দর উনি কলকা করেছিলেন, একটা রোজ কলকা করেছিলেন, আর তার ছবি আমি ইনসার্ট করে দেবো। আনফর্চুনেটলি সেদিন ফটোগ্রাফার যা ছবি আমার তুলেছিল DSLR-এ সব ছবি আর কি ডিলিট হয়ে গেছে, তাই মোবাইলের কিছু ছবি আমি দিতে পারবো। দেখো আমার কলকাটা পুরো হয়ে গেছে। এবার উনি আমার হেয়ারটা ধরেছেন, চুলটা করছেন, যেহেতু ওই দিনকে ওনাকে হেল্প করার মতো কেউই ছিল না, তাই হেয়ারের পোর্শনটা আমি কিন্তু শ্যুট করতে পারিনি, আর আমারও ক্যামেরাম্যান সেদিনকে অ্যাবসেন্ট ছিল, তাই আমিও কিন্তু হেয়ারটা শ্যুট করতে পারিনি, তো তার জন্য আমি ক্ষমা চাইছি। আর এখন আমার মোটামুটি ব্যাক কম করে ভালো করে সেট করে দিচ্ছিল চুলটাকে। এখানে আমাকে রিল্যান্সি লিপ প্যালেট থেকে একটা হট পিঙ্ক শেড পরানো হয়েছিল, আর চুলটা বাঁধা হয়ে গেলে একবার আমি ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো আমার ফাইনাল লুক অ্যাফোর্ডেবল প্রাইসে। তোমরা ব্রাইডাল, রিসেপশান, হলদি আর পার্টি মেকআপও তোমরা করতে পারো। আর যিনি আমাকে সাজিয়েছেন তাকে আমি একটু ডেকে নিচ্ছি এখানে। তো আপনার নামটা একটু বলে দিন। হাই, আমি আরতি, আর আমার ফেসবুকের নাম হচ্ছে মৌনি, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। তো আপনারা যদি এই লুকটা যদি ভালো লাগে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি বেহালা থানার অপোজিটে থাকি। আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 7003094504। আর আমার খুব ভালো লেগেছে এই মেকআপ লুকটা, আর এখানে আমি এই ভিডিওটাকে এন্ড করছি। আমার ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। বাই।